سريستير سريستر تومي محمد رسول دان كريس الخدا تومي نعمة أطول سريستير سريستر تومي محمد رسول دان كريس মাঝে কে গিক সৃষ্টি মাঝে নাহি কে হো তোমার সমতুল তোমার নামে পড়তে দরোদ মোড়া করব না আমার মজলিসে প্রত্যেক মানুষের দিকে আমি খেয়াল করি কে পড়ছে কে পড়ে কাউকে আমি অবহেলা করতে পারব সকলকে সমান গুরুত্ব দিতে হবে তবে আমি আদর্শ তো আমাকে এটাও খেয়াল রাখতে হবে ফাকিবাজি নয় জান্নাতের বাগানে বসে আছি পাশের মানুষটা লাওয়া করছে সওয়াব পাচ্ছে আমি তার পাশেই বসে আছি চুপ করে বসে আছি সওয়াব পাবো একই সময় দুইটা মানুষ পাশাপাশি বসে থাকলো একজন নেকি কামিয়ে নিল আর একজন পারলো না লস করে সে কিন্তু লাভও করেনি তো এইজন্য মুআব্বতে কালমা যিকির লা ইলাহা إلا الله لا إله إلا الله لا مقصود إلا الله لا موصود إلا الله لا مقصود إلا الله لا إله إلا الله محمد رسول الله عصبي ربي جل الله مع في قلبي نور محمد صلى الله, الله لا إله إلا الله لا

আজকের দিনেও কায়েম করালেন আর আমাদের মতো কোন আগারগুলোকে বাছাই করে বাছাই করে পছন্দ করে সেই জগ্নাথের বাগানে জাগা দিয়ে নসিব বড় করলেন তাই শুক্রিয়া আদায় করি উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ হাজির হয়েছি অদম গুণ আগার খুব সংক্ষেপে দুটো আলোচনা রাখবো শুনবেন তো নাকি যদিও আপনাকে শোনানোর মতো আজকে গলাটা আমার একটু বসে গেছে হয়তো আপনার শুনতেও একটু কেমন কষ্ট মনে হবে কেন অনেক সময় ভারী আওয়াজ শুনতেও কষ্ট হয় না তো কিছু করার নেই আল্লাহর হুকুম মেহনত চলছে আল্লাহ যেন মেহনত কে কবুল করেন বলি আল্লাহ আমি চেষ্টা করব বাকিটা আল্লাহ পাকের মর্জি মুবারক মাহফিল মাশাআল্লাহ হয় চারিদিকে আমরা যাই আমরা আমাদের মূল্যবান সম্পদ সেখানে খরচ করি একটা ইমানদারের কাছে তার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সময় তার টাইম এর চেয়ে বেশি মূল্যবান আর কিছু হতে পারে না টাকা আজকে কম আছে কালকে বেড়ে যাবে জমিন আজকে কম আছে কালকে জমিন বাড়িয়ে নিতে পারবো কিন্তু সময় কম আছে বাড়িয়ে নিতে পারবো না বরং কমে যাবে কালকে তো একদিন কমে গেল এটা এমন একটা সম্পদ যেটা নির্দিষ্ট নির্দিষ্ট হওয়ার কারণেই এটার মূল্য সবচেয়ে বেশি সেই মূল্যবান সম্পদ জান্নাতের বাগানে আমরা খরচ করব তো একটু নিজেকে প্রশ্ন করব আমার সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মূল্যবান সম্পদ খরচের বিনিময়ে আমি কি অর্জন করেছি কেননা আমি ছোটখাটো সম্পদ খরচ করছি এখানে সবচেয়ে মূল্যবান সম্পদ খরচ করছি তো সেটা খরচ করে কি পেলাম এই প্রশ্নটা করা জরুরি আমার আগে যিনি আলোচনা করছিলেন আমি আসার পথে আলোচনা শুনছিলাম সুন্দর করে একদম উদ্দিতি দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করছিলেন নেমে আমি জিজ্ঞেস করলাম ভাইদেরকে যাক আল্লাহ কবুল করেন বলি আল্লাহ আমিন তো আমাদের এই রকম আলোচনা শোনা দরকার সাথে আমাদের জ্ঞানের গভীরতা বাড়বে জ্ঞানের পরিধিটা আরো আরো বাড়বে এই ধরনের আলোচনা দরকার বলেন আল্লাহ যতক্ষণ আলোচনা করেন এই জান্নাতের বাগানে আমাদের জাতা ছোট্ট বছর ছোট্ট বয়স থেকে ওয়াজ নসিগাত শুনছেন শুনতে শুনতে আজকে আমাদের অনেকে 40 50 70 80 85 হয়ে কিন্তু কিছু মানুষ রয়ে গেল যারা জলসা শুনছেন ছোটবেলা থেকে কিন্তু পরিবর্তন আর হচ্ছেন না আছে না নেই যদিও তার বয়স 80 হোক কিংবা 85 সত্তর বছর কিন্তু কোনো পরিবর্তন নেই জলসা শোনার আগে যে মানুষটা বেনামাজি শোনার পরে একই রয়ে যায় শোনার আগে শোনার পরে কি খাওয়া ছেড়ে যায় না 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 যে মানুষটা মুশফিকিন সিদ্দিকির মাহফিলে এসে বসলো দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা শোনার আগে বসার আগে মানুষটা ছিল মিথ্যুক আমার ওয়াজ শুনে মনে হয় মিথ্যা ছেড়ে তাই তাই না 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 এ এমন একটা জিনিস আমি জিনিসই বলছি অন্য কিছু বললে ক্ষেপে যাবে মিথ্যা বলতে বলতে এমন অভ্যাস হয়ে যাবে মাসি আরে মাই আল্লাহর সামনেও মিথ্যা বলবেন যখন আল্লা বলবেন সিস্তা তুলে চিরে তুমি তখন কি বলবে হ্যাঁ বলবে না না বলবে না বলবে না বলবে না না বললেই তুই জান তখন বলবে হ্যাঁ চেষ্টা করেছি আল্লা বলবেন ঠিক আছে তাহলে দেখা খাও তো ওখানে মিথ্যা বললো না তো আমাদের আমরা আসি তবে আমাদের মূল উদ্দেশ্য হতে হবে হেদায় আর অনেক আছে আচ্ছা হেদা হেতেও দরকার যদি এটা উদ্দেশ্য না হয় তাহলে সমাজে পরিবর্তন আমরা দেখতে না মানুষগুলো বসছে ঠিক আছে কিন্তু বসার আগে একটু নিয়তটা করে নেওয়া আমি নিজেকে সংশোধন করতে চাই হেদায়েত করতে চাই নিজেকে পরিবর্তন চাই আর হেদায়েত আপনি চাইবেন পরিবর্তন চাইবেন এটা মুখ থেকে নয় অন্তর থেকে ঠিক না বল নিয়ত মুখ থেকে হয় না অন্তর থেকে হয় মুখ থেকে এরাদা হতে পারে কিন্তু নিয়ত ওটা অন্তরের সঙ্গে সম্পর্কিত আমি বাজারে যাওয়ার ইচ্ছা করলাম আমি হজে যাওয়ার ইচ্ছা করলাম দুটোই ইচ্ছা দুটোই কিন্তু ইচ্ছা কিন্তু এর মধ্যে একটা এর একটা নিয়ে কোনটা নিয়ে আমি হজে যাওয়ার ইচ্ছা করলাম এটা হলো নিয়ে নিয়ত হলো যেটা মানুষ তার অন্তরের গভীর থেকে চায় মন প্রাণ দিয়ে মানুষ যেটা পাওয়ার আশা করে ঠিক না বলি ওটা হলো নিয়ত আর মুখ থেকে এটা নয় তো এজন্য আমাদেরকে মন প্রাণ দিয়ে হেদায়েতটা চাইতে হবে মুখ থেকে নয় বান্দা যেদিন মন প্রাণ দিয়ে এক কথায় নিয়ত করবে হেদায়েতে আল্লাহ সেই দিন বান্দাকে হেদায়েতের नसीব করবে একবার জোরে হই না সুবহানাল্লাহ আমি সহজ সরল ভাষায় বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম তো আগে এটা জরুরি তো আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আর এই মাহফিলের উসিলায় আমাদের হেদায়েতের नसीব করেন বলি আল্লাহুম্মা আমিন এবারে আসি আলোচনায় মাহফিল قائم হয়েছে অনেক উদ্দেশ্য এরা আমাকে বলেছেন আল্লাহ কবুল করে অনেক উদ্দেশ্য থাকে তবে কেবল একটা উদ্দেশ্য উদ্দেশ্য থাকে ইসলামী জ্ঞান অর্জন উদ্দেশ্য থাকে নিজের ভুলটাকে সংশোধন করে উদ্দেশ্য থাকে এই মাহফিল করার করারে নেকি সঞ্চয় করব নিজের গোনাটাকে মাফ করিয়ে নেব এগুলো হলো এই মাহফিলের উদ্দেশ্য আরও একটা উদ্দেশ্য বালা মুসিবত থেকে হেফাজত হওয়া উদ্দেশ্য আমাদের মুরব্বীদের রুহে সবাব রেসানি করা সবাব বন্টন করা আমাদের মুরব্বী ইমানদার যারা গোনার কারণে যান নামের শাস্তি ভোগ করছে তাদের রুহে সবাব রেসানির মাধ্যমে নাজাতের ব্যবস্থা করে দেওয়া একবার জোরে হয় না সুবাহ বহুমুখী উদ্দেশ্য নিয়ে এই মাহফিল গুলো করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে এই মাহফিল আমরা ধীরে ধীরে কমতে দেখছি আমাদের অন্তরে যেন একটা আসছে জলসা এগুলোর প্রতি অত গুরুত্ব দেখতে পাই না কারণ আমরা এই মাহফিলের গুরুত্বটা উপলব্ধি করতে পারি না বুঝতেই পারি যদি বুঝতাম এই মাহফিল গুলোকে কখনো ছেড়ে দিতাম না আপনাকে এই মাহফিলের গুরুত্বটা আগে বুঝতে হবে এই মাহফিল পারে আমাদের মুরুব্বি ইমানদার জাহান নামীদের জান্নাতি বানিয়ে দিতে একবার জোরে হয় না সুবহান সওয়াব পাঠানো হবে না আমালে গিয়ে জমা হবে আমাদের মুরুব্বি ইমানদার আত্মীয়দের নেকিটা বাড়বে তাদের গোনা বেশি ছিল নেকি কম ছিল যার কারণে জাহান্নামার শাস্তি ভোগ করছিলেন কিন্তু এখন নেকি পাঠানো হচ্ছে বাড়বে না বাড়বে না সরে ক্লাস পড়েছেন দরুদ শ্রেণী পড়েছেন সওয়াবরা পাঠিয়ে দিলেন বাড়বে বাড়তে 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 তার কি তো থেকে নেকি বেশি হয়ে নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে আমার রক আলামিন আয় অ্যামিন আ জান নামে রাখবেন না ইমান দাকে ইমান তো আছে কিন্তু গোনার কারণে শাস্তিভোগ করছিল। আর এখন তো নেকি বেশি হয়ে গেছে এজন্য আল্লাহ পাক তাকে জান নাম থেকে নাজাদ দিয়ে চঞ্চনা নসিব করে দেন জোরে হয় না সেই নাজাতের মাহফিল এখানে আমরা একত্রিত হয়েছি কিছুটা নিতে হবে মাহফিল হচ্ছে কিন্তু সেখান থেকে আপনাকে আমাকে অন্তত একটা জিনিস তো গ্রহণ করতে হবে সেটাও করি না সব সামনে তারপরেও তো অন্ধ ঠিক বলছি না সামনে সব থাকে থাকার পরেও অন্ধ নামাজ আছে রোজা আছে তসবি তিলাওয়াত আছে জিকির আজকার আছে জলসার মাহাবিল আছে তারপরেও আমরা এগুলো দেখতে পাই না এই মাহাবিলের প্রতি অনিহা থাকার অনেক কারণ তার মধ্যে একটা এই মুশফিকিন সিদ্দিকির মতো ওয়াইজি এরা হতে পারে কেন জানেন আলোচনার মানটা ঠিক রাখতে পারি এজন্য এই সেই একই তো কথা ঠিক না বল। সে একই কথা তো আমার আলোচনার মান যদি গুণগত মান ঠিক থাকে মানুষ আসবে বসবে শুনবে কিন্তু আমি যদি মানটা ধরে রাখতে না পারি বা ঠিক না থাকে তাদেরকেও একটু মেহনত করতে হবে যাতে এই মহাপীর প্রতি মানুষের অনীহা তৈরি না হয় গুরুত্ব নষ্ট না হয় এটা খেয়াল রাখাটা জরুরি আলেমলে আমাদের দায়িত্ব তো আলেমলে আমাদেরই ঠিক না বলবো তাদের দায়িত্ব আপনাকে হেদায়েত করা কোন আপনাকে হেদায়েত তারা করতে পারবে না একটা আলেম একটা মুক্তি একটা মুফতি পীরজাদা আপনাকে হেদায়েত করতে পারবে না এদের ক্ষমতা নেই হেদায়েত করবেন কে একবার জোরে কই না সুবহান আমি আপনাকে হেদায়েত করার ক্ষমতা রাখি না তো আমি বোঝাতে পারব কেউ যদি নামাজ না পড়ে আমি হাত ধরে টানতে পারব না আমি বোঝাতে পারব তাকে মারবে কে তার বাবা দশ বছর হয়ে গেছে নামাজ পড়েনি ঠেঙা পিটবে বারো বছর হয়ে গেছে পড়েনি টুক করে লাঠিটা মারবে ঘর থেকে বের করে দেবে আমি আমাকে এই অধিকার আল্লাহ দেননি আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব তুমি জানিয়ে দাও তুমি বোঝা টানা হিসেবে করতে পারবে না কেন ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নয় একবার জোরে হয় না আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাই একটা শ্রেণীর মানুষ ওই সাধারণ মানুষের হাত ধরে টানে চল নামাজ পড়বি চ নামাজ পড়বি চ এরকম আশপাশে দেখেছেন কোনো জায়গায় হ্যাঁ এই অধিকার তো নেই পারবনি আমার আমার দায়িত্ব জানানো জানিয়ে দিলাম আমার দায়িত্ব আমি পালন করলাম আপনি যদি পালন করেন আপনি বেঁচে যাবেন না করলে ফেসে যাবেন আমার দায়িত্ব শেষ পালন করানোটা আমার দায়িত্ব তো আপনাকে গ্রহণ করতে হবে আমি পারবো না আপনাকে হেদায়েত করতে আল্লাহর আন আমার নবীও হেদায়েত করতে পারবে না যদি আমার নবী হেদায়েত করতে পারতেন আপনি জেহিল হেদায়েত হয়ে যেতেন আবু লাহাব হেদায়েত হয়ে যেত চাচা মৃত্যু সজ্জায় শহীদ যে চাচার সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া সেই চাচা কতবার বললেন যে কলেমাটা পড়ে নেন চাচা পড়েছিলেন কেন আমার নবী তো ক্ষমতা রাখেন না ক্ষমতা রাখেন আল্লাহ জানিয়েছেন হেদায়েতের মালিক আমি আল্লাহ আমি দেব তখন তখন যখন বান্দাটা আমার কাছে চাইবে একবার জোরে হয় না সুবহান আর একটু জোরে হয় না সুবহান আর বান্দা যখন মন প্রাণ দিয়ে যে কোনো জিনিস চেয়েছে আল্লাহ দিয়েছেন বান্দা বিল্ডিং বানাতে চেয়েছে আল্লাহ বানিয়ে দিয়েছেন বান্দা চাষি হতে চেয়েছে আল্লাহ চাষি বানিয়েছেন বান্দা নামাজি হতে চাইনি আল্লাহ নামাজি বানাননি বুঝাতে বললাম না আপনি নামাজি হতে চাননি আল্লাহ বানাননি রোজাদার হতে চাননি আল্লাহ বানাননি আমি এ বিষয়ে অনেক কথা যে অন্ধর বিষয়ে বলছিলাম আজকে আমাদের অন্তর অন্ধ আর বাহ্যিক চোখ নিয়েছে কিন্তু কোনো লাভ নেই আমার নবীর একজন সাহাবা নামটা আপনার জানা আছে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার আম্মা আতিকা কিন্তু তাকে দুনিয়ার মানুষটাকে উম্মে মক্তুম বলতো কেন অন্ধ সন্তানের জন্ম দিয়েছিলেন হযরত আব্দুল্লাহ হচ্ছেন অন্ধ তো এই মানুষটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার অন্তর আমাদের মতো অন্ধ ছিল না এজন্য একবারে গোড়ার দিকে গিয়ে ইমানের কালেমা পড়েছে একবার জোরে বলেন যখন হযরত আবু বকর হযরত আলী হুজুর কালেমা পড়ছেন ওই সময় গিয়ে কালেমা পড়ছেন দুটো চোখ যার নেই অন্তর অন্তরের চোখটা খোলা ছিল বলি তৈরি কালিমাপুর আমাদের আজকে সামনে দেখতে পাইনি তার মানে অন্তরটা অন্ধ এইজন নল্লাহ কোৰা জানিয়ে দিয়েছে বতাহ আল্লাহ ক আলা কুলুম ওয়াই লাম ই গি ভিফ আ লা বস্ৱৰী কিনে গুচাৱা আল্লাহ জানিয়ে দিয়েছে আমি আল্লাহ এদিৰতো মুখে মোহর মেরে দিয়েছি শিল করে দিয়েছি ও আই লা চেম ই গি ভিম কানে তেওঁ মোহৰ দিয়েছি বহা লে বোঁ আমি এদের চোখটা তেওঁ মেরে দিয়েছি

হিদায়াতের বাণী শোনাতে গেছে এই নিয়তে যে বড় বড় নেতাগুলো কলেমা পড়বে কিন্তু ওই মজলিসে অন্ধ আবু আব্দুল্লাহ হাজির ইয়া আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন আমাদেরকে শিখিয়ে দিন শ্রেষ্ঠ আমরা একটু ইসলাম সম্পর্কে জানতে চাই আমাদের জানিয়ে দিন কুরআন সম্পর্কে অবগত করুন আর যেহেতু একটা মজলিস চলছে এসে ওই রকম বলেছেন আমার নবী কি বিরক্ত হলেন কপাল щиটকে মুখ ঘুরিয়ে নিলেন কপালটা শিটকে মুখ ঘুরিয়ে নিয়েছেন ধরেন একটা মজলিসে আলোচনা হচ্ছে কেউ যদি হঠাৎ করে এসে কিছু বলে একটু ব্যাঘাত করবেন বিরক্ত লাগতেই পারে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিরক্ত হয়েছিল কপাল শিটকে মুখ ঘুরিয়েছিল এটা আল্লাহ পাকের পছন্দ হয়নি কেন আল্লাহ কোনো ভেদাভেদ করেন নি সকলকে সমান বানিয়েছেন একবার জোরে হয় না সুবহানাল্লাহ আপনি আমাকে উঁচু জায়গায় বসিয়েছেন কিন্তু বিশ্বাস করেন কালেমা পড়া ব্যক্তি হিসাবে মুশফিকিন সিদ্দিকির যা इज्जत আপনারও একই इज्जत কোনো পার্থক্য নেই আমালগত পার্থক্য হবে আর আমালগত পার্থক্য আমালের কারণে সেটা আপনি আমার চেয়ে অনেক বেশি আমল করেছেন আমার চেয়ে আপনার इज्जत অনেক বেশি কথা বুঝাতে পারলাম কালেমা পড়া ব্যক্তি হিসাবে পার্থক্য নেই আমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জন্যও পাঁচ ওয়াক্ত নামাজ আর কানাটার জন্য কিন্তু পাঁচ বাক্স ঠিক বলছি না পার্থক্য আছে নেই নেই কিন্তু আমার নেবে একটু বিরক্ত করে একটা অন্ধ এসেছে বলে মুখ ঘুরিয়ে নেবে আল্লাহ পাগাত নাজিল করলেন জিবরাইল আলাইহিস সালাম আযির আবাস ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাদান ফাআযিকরা আল্লাহ তাআলা গাবীবকে সতর্ক করে দিলেন আবাস ওয়া তাওয়াল্লা তিনি ভূকুঞ্চিত করলেন ওয়া তাওয়াল্লা মুখটাকেও ফিরিয়ে নিলেন কপাল শিখিয়েছেন মুখ ফিরিয়েছেন তাই বলছেন আপনি ভ্রুকুঞ্চিত করলেন আর মুখটা ফিরিয়ে নিলেন কেন যা আবুল আপনার কাছে একটা অন্ধ মানুষ এসেছে

আপনি তাদের প্রতি আপনার মনোযোগটাকে বাড়িয়ে দিলেন অথচ তারা যদি পরিশুদ্ধ না হয় এর জন্য তো আপনি দায়ী থাকবেন না আবু জেহেল আবুল আপনার ব্যাপারে বেপরোয়া আর আপনি তাদের প্রতি মনোযোগ বাড়িয়ে দিয়েছেন কিন্তু ওরা যদি কলেমা না পড়ে আপনি তো দায়ী নন এ আবু জেহেল কলেমা পড়েনি আমার নেবি দায়ী আপনি নামাজ পড়েননি আমি দায়ী তাহলে আপনার ইমাম দায়ী না এদের কোনো দায় নেই এদের দায়েরা মিটিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে পালন করানোটা এদের দায় নয় তো কথা ঠিক না বলুন ওটা আপনার নিজস্ব ব্যাপার এজন্য কেউ নামাজ ছেড়ে দিলে দুনিয়ার কোনো মানুষ তাকে শাস্তি দেবে না কে শাস্তি দেবে কিন্তু কেউ চুরি করলে ও নামাজ ছেড়েছে কেন ও নামাজ ছেড়েছে শাস্তি আল্লাহ দেবেন কারণ ও দুনিয়ার কারো ক্ষতি করেনি ক্ষতিটা ও নিজের এজন্য আল্লাহ শাস্তি দেবেন

আমার ইসলাম এতটা শচনা হয়ে যায়নি যে আপনি তার কাছে তার আর করে গিয়ে গিয়ে জোর করুন তেলিয়ে তেলিয়ে ইসলামের জবাব দিবেন যদি কেন আপনাকে দিমাক হয়নি আমার ইসলাম কোনো জায়গায় নত হবে না যদি কেন প্রয়োজন আমার ইসলাম মেষের নত হবে অনুক মানে

সেই বারো জোনার মধ্যে একজন আছে প্রথম হিজরতকারী স্বামীদের একজন মদিনায় গেছে বাহানা বানাতে পারতেন আমি অন্ধ আমি পারবো না মদিনায় হিজরত করতে পারতেন না তিনি বলতে পারতেন আমার বাপ দাদার সম্পত্তি পড়ে আছে জমি জায়গা পড়ে আছে এটা ছেড়ে আমি গেলে কি করব সেখানে গিয়ে আমার অজানা জায়গা আমি যাব না বলতে পারতেন কিন্তু না আমার নেবিকে এত ভালোবেসেছেন বাপ দাদার সম্পত্তি টান তাকে টেনে রাখতে পারে জোরে হয় না চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পরে অলস যাপনটা বেছে নেন জীবন যাপন বেছে নেন আপনি আমি তো অলস মনে রাখবেন আল্লাহ করেন না যারা কুড়ে অলস ব্যক্তি পছন্দ করেন না যারা মেহনতি পরিশ্রমী আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন এজন্য যারা মেহনত করে পরিশ্রম করে আমার আল্লাহ তাদের ধন সম্পন্নে নাজিল করে থাকে

আমি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থাকার নিয়ত করে বসে থাকি পারবো তো নাকি না পারবো না আল্লাহ অধিকার দেন নি মানদার নামাজ হয়ে গেছে এখন কেন বসে আছো যাও বেরিয়ে যাও আমার জমিনটা ঘোরো হালাল রুজির অনুসন্ধান করো একবার জোরে হই না সুবহান আমার জমিন ঘোরো সেই জায়গায় বসে থাকলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন আমাদের কাসিম উঠে গেছে নাম ঠিক না ভুল জি হ্যাঁ ওই অন্ধ জীবন যাপনটা বেশিতে দিতে পারতেন কিন্তু না সেই দিনে তিনি নিজেকে ইসলামের খিদমতে নিয়োজিত করলেন কি খিদমত করলেন একটা অন্ধ ব্যক্তি ইসলামের জন্য কি খিদমত করতে পারে ও

শরীফের তিলাওয়া করে করে মদিনার মানুষগুলোকে শোনাতে লেগেছিলে তিনি চিন্তা করছেন আমার তো বেশি কিছু পারবো নি আমি মাক্কি জীবনে আমার নবী পাকের প্রতি যে আয়াতগুলো নাজিল হয়েছে ওগুলো আমার মুখস্থ মাক্কি জীবনে ওটা আমার মুখস্থ আর অন্ধদের স্মৃতি শক্তি প্রখর হয় না একটু বেশি হয় তো তিনি চিন্তা করছেন আমি এটা দিয়ে খেদমত করি বললেগু আননি

শুধু তাই নয় তিনি অনেক মাসলা মাসাইল জানতেন মদিনা মানুষের কোন সমস্যা হলে ওই অন্ধ সাহাবি আবদুল্লাহ গিয়ে হাজির হতেন ও আবদুল্লাহ আমাদেরকে বলে দিন অমুক মাসলার ফেসেলা কি হবে সেই দিনে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাদেরকে শরীয়ত মাসালা জানিয়ে তাদের সমস্যার সমাধান ঘটিয়ে দিতে ও এরপরে আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন হিজরত করার পরে আমার দেখলেন আব্দুল্লাহর মেহনত আব্দুল্লাহর পরিশ্রম দেখে আমার নবী খুশি হয়ে গেলেন আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেলেন এতটাই খুশি হয়ে গিয়েছিলেন সেই দিনে আমার নবী পাক আব্দুল্লাহর উপরে রাজি হয়ে গিয়ে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন এমন মেহনত করো এমন পরিশ্রম করো যেন মানুষকে বলতে না হয় আমার জন্য দোয়া করো হুজুরের কাছে গেছে হুজুর দোয়া করবেন এটা বলতে যেন না হয় তুমি হুজুরের এমন খেদমাত করো হুজুর যেন তোমার মেহনত দেখে খুশি হয়ে পশম ফুটে তোমার জন্য দোয়া বের একবার জোরে হয় না সুবা এই মা বাপের খেদমাত করো এমন খেদমাত করো এতটা রাজি করে ফেলো যেন মা বাপকে বলতে না ভাই আম্মা দোয়া করবে না বা দোয়া করবে না এতটাই খুশি করে ফেল যেন তাদের অন্তর ফুটে তোমার জন্য দোয়া বের হয় একবার জোরে হয় না সুবহান সেই দিন আব্দুল্লাহ এত মেহনত করেছেন আমার নবী খুশি হয়ে গেলেন একটা অন্ধ এত খিদমত করেছে এত মেহনত করেছে আমার নবী খুশি হয়ে তাকে মসজিদুন নববী শরীফের কি বানালেন

এখন এটা নেই আজান শুনে আমরা সেহেদি খাই না এখন তো মাইক অন করে দিয়ে ঘোষণা হয় অন্যরকম কিন্তু সে সময় মদিনায় এই নিয়ম ছিল এখন আমার আপনার এলাকায় একটা নিয়ম আলাদা